الحمد لله الله أكبر لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله আমার আব্দুল লতিফ সোহাগ গাজী সাহেব সুন্দর করে বলেছেন জিকিরের কথা আমি আসতে শুনছিলাম তো এই কলটাকে একটু পরিষ্কার করে ফেলি আমরা সকল অবস্থায় অফিস আদালত চলনে বলনে সর্ব অবস্থায় জিকিরের ধ্বনি আছে সেই বিষয়ে আপনারা জেনেছেন সেগুলো বাস্তবায়ন করবেন এখন যেহেতু আমরা এখানে আছি সকল মানুষ এক হয়ে আমাদের কণ্ঠস্বরটাকে আল্লাহর ধ্বনি দিয়ে পরিষ্কার করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله تمي بچاؤ تمي مرو أبيرت ক্ষما করো تمي بچاؤ تمي مرو অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله তোমার দিজি খে পড়ে অবাধ হই কেমন করে তোমার দিজি অবাধ হই এমন করে বুঝে না পাই কোন ভাষা বুঝে না পাই কোন ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله অন্তর থেকেই মাল বাবা না কেমনি বলেছে সেজন্য আলহামদুলিল্লাহ সত্যি ভাববার বিষয় যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন ওখানে অনেক মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ একবার ভেবে দেখুন না এই যে এতগুলো বছর আল্লাহ রাব্বুল আলামিন আয়ু দিয়েছেন অথচ ছোট ছোট অনেক মানুষ অল্প বয়সেই মারা যাচ্ছে এখন আবার স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে মানুষ প্রচুর পরিমাণে স্ট্রোক করে কিন্তু এখানে অনেক মুরব্বী দেখতে পাচ্ছি গত কয়েকদিন আগে আমি একটা প্রোগ্রামে ছিলাম
সেখানে একজন 106 বছর বয়সের এক মুরব্বি আমার জড়ায় ধরে এত দোয়া দিয়েছে, ইশ আলহামদুলিল্লাহ। এখানে অনেক মুরব্বিদেরকে দেখতে পাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দীর্ঘ আয়ু দান করুন এবং আপনাদেরকে জান্নাত, মৃত্যুর পরে আমরা সবাই চলে যাব, মৃত্যুর পরে যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। এখন আসুন তরুণেরা, সোনারা বসলেই ভালো, আমি একটা কথা বলি যে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে জান্নাত দেওয়ার ব্যাপারে ওসিলা তালাশ করবেন। কি ওসিলা? যেমন ধরেন আমি একটা শিক্ষক মানুষ, ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি, আমি যদি কোনো স্টুডেন্টকে চিন্তা করি যে আজকে গতকালকে আমার ক্লাস ছিল, সিলেট থেকে প্রোগ্রাম করে এসে গতকাল ইউনিভার্সিটিতে ক্লাস নিয়ে আবার এই যে আপনাদের মাঝে আসছি, আমি যদি চিন্তা করি আমার ইউনিভার্সিটির কোনো একটা বাচ্চাকে আমি আজকে পানিশমেন্ট দেব, শাস্তি দেব, সে যতই মেধাবী হোক পারবে কি আমার সাথে? পারবে না। আমি বিভিন্ন অজুহাত দিয়ে তাকে আটকাবো, আজকে তাকে শাস্তি দেব, ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের গোটা জিন্দেগি নয়, যদি গোটা একটা দিনের হিসাবও আটকিয়ে নেন, ধরেন যে তুই তোর জীবন থেকে একটা দিনের হিসাব দিয়ে যা, তাহলে আমাদের জান্নাত যাওয়ার সুযোগ আছে কি? নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা অপশন দিয়েছেন, সেই অপশনটার নাম হচ্ছে ওসিলা। কোনো একটা ভালো কাজ, কোনো একটা দান, কোনো একটা সাদাকা, কোনো একটা নেক আমলের কারণে একটা ভালো লাগার বিষয় তৈরি হলেই আল্লাহ তাকে বলবেন তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ যেন আজকের এই আয়োজনটি সেই ওসিলা হিসেবে কবুল করেন। আমিনটা জোরে বলতে হবে, কারণ এই ওসিলার ভেতরে, এই ওসিলার ভেতরে আমি আপনি যারা আয়োজক সবাই যুক্ত আছে। আল্লাহ যেন সেই ওসিলার বিনিময়ে আজকের এই আয়োজনটি কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমরা যারা এতক্ষণ আল্লাহর নামের সঙ্গে একাত্মতা পোষণ করিনি, জিকির করিনি, আমরা কত বড় হতভাগা। খেয়াল করেন, এই দেহটা যে কোনো সময় মৃত্যুর মুখোমুখি হয়ে যায় এবং এই দেহটা কবরে রেখে আসা হয়। কোথায়? কবরে। কিন্তু আপনাদের এলাকায় আছে কিনা জানি না, দলীয় কন্ট্রোল, দল করার কারণে গ্রুপ গ্রুপ মারামারি হয়, হিংসা হয়, হানাহানি হয়, বোধ হয় আপনাদের এলাকায় নাই কিন্তু আমার এলাকায় আছে। এরপরে ধরেন ধনী এবং গরিবের ব্যবধান হয়, ধনীরা গরিবদের দেখতে পারে না, সবসময় অবহেলায় রাখে। এরপরে একজন শিক্ষিত মানুষ একজন মূর্খ মানুষকে দেখতে পারে না, এরকম যে এত ব্যবধান। এই জন্য আবার কোরআনের ভেতরে এই যে নিয়ামত, সম্পদ নিয়ামত, মেধা নিয়ামত, দলের পাওয়ার, এটাও নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের ভেতরে সুন্দর করে বলে দিয়েছেন, সুম্মা লা তুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আমি তোমাকে যে নিয়ামতটা দিলাম এই সম্পর্কে কাল কিয়ামতের মাঝে আমি তোমাকে ধরব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সহজ করেন। কারণ হলো আমরা যেন পৃথিবীতে দ্বন্দ্ব ফ্যাসাদ তৈরি না করি। এর কারণ হচ্ছে যেই দেহটা এত অহমিকা, এত গর্ব, এত অহংকার, যখন মাটিতে রেখে আসা হয়, কবরের ভেতরে রেখে আসা হয়, আপনারা আমরা জানি না যে কিভাবে মাটি আমাদের দেহটা খায়, জানেন কি? জানেন কি? এবার সাইন্টিফিক ব্যাখ্যা আমি বলছি, চলুন। আমার এই দেহ যখন কবরে রেখে আসবে তখন কোন দৃশ্য সেখানে ঘটবে? ছয় দিন পরে নখ সে যাবে, নয় দিন পরে চুল, সজিয়ে নিতে হয়।
সতেরো দিন পেট পেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিন পেট পেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন হাড়গুলি সব নব্বই দিন হাড়গুলি সব আলাদা হয়ে জায়গা ভালো নয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় চলে বিবেক হল নফসের কালো আহার দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় চলে বিবেক হল নফসের কালো আহার আমার কারণ সবারই এই আমার কারণ সবারই এই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় চলে বিবেক হল নফসের কালো আহার আমার কারণ সবারই এই আমার কারণ সবারই এই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে একটি সঙ্গীত আপনার আমার জীবনের জন্য যথেষ্ট একটি সঙ্গীতের ব্যাপারে অনেক বড় বড় আলেম মনীষীদের উক্তি এদেশে আজকে ইসলামী সঙ্গীতের ব্যাপারে কাজী নজরুল ইসলাম শুরু করেছিলেন কাজী নজরুল ইসলামের বিরোধিতা অনেকেই করেছিলেন তৎকালীন সময় ইতিহাস আপনারা পড়ে দেখবেন কিন্তু সেই কাজী নজরুল ইসলাম এদেশে ইসলামী সংস্কৃতির প্রচলন শুরু করেছিলেন একটি গান দিয়ে বাংলার এই ভূখণ্ডে সেটি হচ্ছে ও মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এই যে শুরু হলো পরবর্তী সময়ে এই ধারাকে চলমান করবার জন্য কবি মতিউর রহমান মল্লিক লিখে গেলেন প্রশংসা সবই কেবল তোমারই এরপরে তার আবার সহযোগী উস্তাদ তাফাজ হোসেন খান লিখলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব এভাবে এই বাংলার ভূখণ্ড ইসলামী সঙ্গীতের প্রচলন হলো বড় বড় আলেম তারা কোরআনের মুফাসসির তারা উক্তি করলেন কবি মতিউর রহমান মল্লিকের তিন মিনিটের একটি গান যদি আমার তিন ঘন্টার একটি ওয়াজ পাল্লায় ওজন করা হয় তাহলে কবি মতিউর রহমান মল্লিকের গানের পাল্লা ভারী হবে যেই সুরের ব্যাপারে আজকে আমি আপনাদেরকে বলেছি আল্লাহ এই সুরকে এভাবে ভালোবাসেন সেই মতিউর রহমান মল্লিক আজকে পৃথিবীতে নেই ঠিক রোজার মাসে আল্লাহ তাকে নিয়ে গেছেন যেদিন রোজা শুরু হয় সেদিন আল্লাহ এই মনীষীকে এই মহান ব্যক্তিকে জান্নাতের মেহমান করে নাও আমিন
তাহলে আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে কবরকে সুন্দর করবার জন্য কবরকে সুন্দর করবার জন্য একটি রাস্তা আছে সেই রাস্তাটা হলো আমাদের আমল আমাদের ইলম এগুলোকে বৃদ্ধি করবার জন্য একটা ঘরে বেশি বেশি যেতে একটা ঘরে বেশি বেশি যেতে হয় সেই ঘরটা কোন ঘর মাশাআল্লাহ আপনি জানেন মসজিদের প্রতি যদি আপনাদের প্রেম বেড়ে যায় আপনাদের কবর সুন্দর হতে থাকবে আমি জানি না আপনাদের এলাকায় মসজিদগুলোতে জামাতের সময় কি পরিমাণ লোক হয় আমার জানা নেই যেই পরিমাণ লোক হয় মসজিদে নিশ্চিত আমরা বলতে পারি আমাদের কবর সুন্দর করার জন্য কোথায় বেশি বেশি যাওয়া উচিত মসজিদে যেই মসজিদে আমি ওদিনকে দেখলাম বিলাল রাদিয়াল্লাহু বিলাল রাজাকে বিলালের মতো কালো করেছেন তারপরে নির্যাতন হচ্ছে এই বিলাল যখন মসজিদের মিনারে উঠে আজান দিচ্ছে তখন আমি কান্না করেছি যখন হত্যা করা হবে সবাই যখন চিন্তিত ঠিক সেই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের বেদে শুয়ে ছিলেন এগুলো আপনারা জানেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন আলী রাদিয়াল শুয়ে আছেন আল্লাহ রাসূল যখন চলে গেলেন মদিনাবাসী খেজুর গাছের উপরে উঠে উঠে বিমর্ষ চিন্তিত আল্লাহ রাসূল কখন আসবেন মরুভূমির ভিতরে তাকিয়ে দেখে আমার নবী কত দূর মানুষের কান্না এবং ছোট ছোট বাচ্চারা ছোট ছোট মেয়েরা সবাই দল বেঁধে আছে দফ নিয়ে আল্লাহ রাসূলকে স্বাগত জানাবেন সুর দিয়ে দলাল বাদর ওয়ালাইনা মিন সালিয়াতিল ওয়াদা অজাব শুকর আলাইনা মাদালিল্লাহিদা আমার চোখে পানি আসছে যদি আমরা মদিনায় থাকতাম সেই সময় আমরাও তো আল্লাহ রাসূলের জন্য ব্যাকুল হয়ে থাকতাম এই সুর দিয়ে বরণ করার জন্য ঠিক কিনা তো সেই দৃশ্য যখন আমি দেখেছি আমার কান্না এসেছে আমি কান্না করেছি একটা মুভি দেখার সময় আমি তখন এই ফিলগুলো করেছি তো সম্মানিত মুসলিম কেরাম সেই মসজিদকে ভালোবাসতে হবে এই মসজিদকে যেমন বেলাল রাদিয়াল্লাহু আনহু ভালোবেসেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভালোবেসেছেন সেই মসজিদের প্রেম আল্লাহর সেই নূর যদি আমাদের অন্তরে ধাবিত হয় তাহলেই কেবল আমাদের মসজিদের মুখে প্রেম হবে ঠিক কিনা যেই নূরের কারণে মুসা আলাইহিস সালাম পড়ে নাই কিন্তু পা দূর পা হাতি হয়েছিল পুরে ছারখার হয়েছে এগুলো আপনারা জানেন তো সেই কথাগুলোই কোরআন এবং হাদিসের নির্যাস দিয়ে যে সঙ্গীত তৈরি হয় আমি সেটি আপনাদের শোনানোর চেষ্টা করছি আজকে আবু সালেহ ভাইয়ের আব্বা আমাকে ফোন করেছেন আমি জানি না উনি অসুস্থ এখানে আছেন কিনা আমি তাও জানি না যদি চাচা মেয়ে এসে থাকেন যদি না এসে থাকেন তার জন্য আমরা দোয়া করি এবং সকল মুরব্বী সকল এলাকার মানুষদের আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন আর আলহামদুলিল্লাহ শায়েখ মাওলানা ফখরুদ্দিন আহমদ এসে গেছেন উনি হয়তো দু চার পাঁচ দশ মিনিটের ভেতরেই আপনাদের সামনে আসবেন ততক্ষণ পর্যন্ত আমি একটু সুরের দড়িয়ে আপনাদের নিয়ে যেতে চাই আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বুকে মাঝারে দয়া কইরা রে মোলা আমাদের বুকের মাঝারে যদি আল্লাহ দয়া এই মুহূর্তে না করে আমরা এখানে আসতে পারতাম না এখন কথা হলো এইখানে আসার পরে শয়তান আমাদেরকে অসুবাসা দিচ্ছে রাত হয়ে গেল বাসায় যাই অথবা মনোযোগ নষ্ট করছে ঠিক কিনা সুতরাং এখান থেকে আল্লাহ নূর আপনার আল্লাহর ভালোবাসা প্রেম নিয়ে বাড়ি ফিরবেন ইনশাআল্লাহ ঠিক তো সেই কথাগুলো শুদ্ধ বলবার চেষ্টা করছি আমার বুকের মাঝারে দয়া কইরা রে মওলা হযরত মাওলানা শেখ ফখরুদ্দিন আহমদের আগমন শুভেচ্ছা স্বাগতম বড় হাজরি বাসীর পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ অনেক কষ্ট করে এসেছেন আসলে ভালোবাসার টানে দায়ীর কাজে এতদূর সফর করে এই বয়সেও তিনি এসছেন আমরা সকলে বলি মারহাবা মাশাআল্লাহ
السلام عليكم. জি আলহামদুলিল্লাহ আমরা আবার জোরে বলি আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই আয়োজনের মধ্যমণি কোরআনের দাই যে কষ্ট করে এই বয়সেও ঢাকা থেকে অধ্যাপনা শেষ করে আপনাদের মাঝে এসেছেন আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুন আল্লাহর বিনিময়ে আমরা যেটা বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে দান করুন আমাদের সবাইকে উনিশ তো অনেক রিকোয়েস্ট ছিল আমি জাস্ট বাবা গানের জন্য শামীম ভাই বলেছেন আমি বাবা গানটি শুনে যাব ইনশাআল্লাহ আমার বুকে মাঝারে দয়া কইরা রে মোলা মসজিদ বনায়া দে একটা মসজিদ বনায়া দে যে মসজিদ ছিল আবু বকর অন্তরায় যে মসজিদ ছিল বেলালের কলিজা মসজিদ ছিল আবু বকরের অন্তরায় যে মসজিদ ছিল বেলালের কলিজায় সেই মসজিদ অন্তরে তুই বানাইয়া দে মোলা অন্তরে প্রেমের নূর জ্বালাইয়া দে একটা মসজিদ বানাইয়া দে মোলা দে নূরে অন্তর জ্বালাইয়া দে মোলা দে মসজিদ বানায়া দে একটা মসজিদ বানায়া দে আমার বুকের মাঝারে দয়া কইরা রে মাওলা বুকের মাঝারে দয়া কইরা রে মাওলা তোর নূরের পিদিম জ্বালাইয়া দে একটা মসজিদ বানায়া দে মাওলা দে অন্তরে নূর জ্বালাইয়া দে মাওলা দে নূরে অন্তর জ্বালাইয়া দে মাওলা দে সর্বশেষ বাবা গানের জন্য কমিটি ভাইরা রিকোয়েস্ট করেছেন বাবা হচ্ছে এমন একটি সম্পদ আমরা যারা হারিয়েছি তারা বুঝি বাবা কি জিনিস এই জমিতে সকালবেলা বাবা এসে ক্ষেত খুঁড়ে চাষ করে আমাদেরকে মানুষ করেছেন আমরা সফল হয়েছি আজকে সেই বাবা পৃথিবীতে নেই এভাবে আমরাও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব সুতরাং কর্মগুলো এভাবে যেন বাবার জন্য দোয়া করতে হবে দান খরচ করতে হবে আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জন্য কি করবেন
দান করবেন কিন্তু আপনি যদি না করেন তাহলে আপনার সন্তান করবেন না যেই বাবা এত কষ্ট করে আমাদের মানুষ করেছেন চলুন দেখে আসি শুনে আসি সেই বাবার তিনি একটি জনপ্রিয় সেই আপনাদের প্রিয় সংগীত বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারবারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো Oh,